আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুল সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি বায়েজিদ হোসেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1 নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, প্রথমেই বলে রাখি 16.1 ত্রিভুজ নিয়ে আলোচনা। আমরা সবাই জানি ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা জানি ত্রিভুজ বলে। তো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহু সমান; সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটি বাহু সমান, অপর বাহুটি সমান নয়; বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। আবার কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এবং স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এখন আসি আমরা 16.1-এর সূত্রাবলী নিয়ে। প্রথমেই আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের পরিসীমা আমরা জানি ত্রিভুজের তিন বাহুর যোগফল, অর্থাৎ পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s সমান a+b+c একক। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি হলে ক্ষেত্রফল সমান রুট ওভার s × s − a × s − b × s − c বর্গ একক। এখানে s হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ s = a+b+c/2 একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ আমরা জানি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল সমান √3/4a² বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুই বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং ক্ষেত্রফল b/4 রুট ওভার 4a² − b². এখানে a হচ্ছে সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং b হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য a ও b এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিতা হলে ক্ষেত্রফল সমান ½ a × b × sin θ। চলো তাহলে এবার আমরা ই অধ্যায়ের অঙ্কগুলো দেখি। প্রথমে 1 নম্বর প্রশ্নের হচ্ছে এরকম: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পাশে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। চিত্রটি জ্যামিতি বক্সের সাহায্যে অঙ্কন করে নেওয়ার চেষ্টা করবে। তো মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তো মনে করি ABC ত্রিভুজের একটি বাহু
অর্থাৎ ভূমি BC সমান আমরা ধরে নেই x মিটার তাহলে অপর বাহু অর্থাৎ লম্ব AB সমান হবে GX by 4 meter. এবং অতিভুজ প্রশ্নে দেওয়া আছে 25 meter. যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটি সূত্র আছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার অর্থাৎ এবিসি ত্রিভুজের জন্য AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার এখন আমরা AB জায়গায় AB এর মান বসিয়ে দেই GX by 4 হোল স্কয়ার প্লাস BC এর জায়গায় BC এর মান বসিয়ে দেই X এর উপর স্কয়ার সমান AC এর জায়গায় AC এর মান 25 অর্থাৎ 25 স্কয়ার তো আমরা জানি GX by 4 হোল স্কয়ার অর্থাৎ 3 কে স্কয়ার করলে হয় 9 x এর স্কয়ার করলে হবে x স্কয়ার 4 কে স্কয়ার করলে হবে 60 প্লাস x স্কয়ার ইকুয়াল 25 স্কয়ার অর্থাৎ 25 গুণ 25 625 তো এখানে আমরা দেখতেছি ভগ্নাংশের যুগে আমরা জানি লসাগু নিতে হয় সাধারণত তাহলে প্রথম ভগ্নাংশে হর 16 এবং দ্বিতীয় ভগ্নাংশে হর 1 16 এবং 1 এর লসাগু আমরা জানি 16 হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় ভাগফল লবের সাথে গুণ করতে হয় এটা আমরা সবাই জানি তাহলে এখানে হচ্ছে 9x স্কয়ার প্লাস এখানে হচ্ছে 16x স্কয়ার ইকুয়াল 625 তাহলে আমরা এখানে পেলাম 9টা x স্কয়ার এবং 16টা x স্কয়ার যোগ করলে হবে 25x স্কয়ার বাই 16 সমান 625 তো এখন যুগের কাজ শেষ এখন কি করতে হবে আর গুণন করে নিতে হবে আমরা আর গুণন করে নেই 625 এর নিচে মনে মনে এক আছে 1 এবং 625 এর নিচে মনে মনে এক আছে 25 x স্কয়ার এবং 1 গুণ করলে হবে 25 x স্কয়ার আর এদিকে 625 আর 16 গুণ হয়ে যাবে আমরা গুণটা না করে গুণাকারে রেখে দেই কোনো অসুবিধা নেই তো এদিকে x স্কয়ার সমান 25 x স্কয়ার এর সাথে গুণাকারে আছে তাহলে এই পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে 625 গুণ 16 ভাগ 25 তো এখানে 625 কে 25 দ্বারা ভাগ করতে হবে আমরা জানি 625 কে 25 দ্বারা ভাগ করলে হবে 25 অর্থাৎ x স্কয়ার সমান 25 গুণন 16 আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা যেহেতু আমরা একটি বাহুর দৈর্ঘ্য x ধরে নিচ্ছি তো শুধু x সমান স্কয়ারটার পাশে গেলে হয়ে যাবে রুট ওভার 25 গুণন 16
25 এবং 16 দুইটার উপরে রোড আছে 25 এর বর্গমূল হয় আমরা জানি 5 এবং 16 এর বর্গমূল হয় 4 অর্থাৎ x equal 4 এবং 5 গুণ হয়ে যাবে 20 তাহলে আমরা দেখলাম x সমান 20 মিটার তাহলে আমরা এখন বলতে পারি ত্রিভুজটির একটি বাহু অর্থাৎ ভূমির দৈর্ঘ্য BC ধরে নিছিলাম x x এর মান পেলাম 20 তাহলে একটা आंसर হয়ে গেল এবং বলছে অপর আরেকটা বাহু অপর বাহুটা লম্ব অপর বাহুর দৈর্ঘ্য হবে অপর বাহুর দৈর্ঘ্য 3x x এর জায়গায় x এর মানটা বসিয়ে দাও বাই 4 এখন কাটাকাটি করে নাও 4 দ্বারা 20 কে ভাগ করলে হয় 5 3 5 15 মিটার আর একটি বাহু x x এর মান 20 তাহলে আমরা পেয়ে গেলাম একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং অপর আরেকটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার আজকে তাহলে এই পর্যন্তই থাকুক পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বুঝতে কারো যদি অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ